পহেলা জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন উদযাপিত হবে বই উৎসব। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করবে সরকার। বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সহ সব স্তরে নেওয়া হয়েছে বই উৎসবের প্রস্তুতি। চাহিদা অনুযায়ী ইতিমধ্যে বই বিদ্যালয়ে পৌঁছে গেছে বলে জানান শিক্ষকরা, আর নতুন বই হাতে পেতে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। নতুন বই পাবো, নতুন বই পেয়ে বন্ধুরা নিয়ে মজা করবে এবং নতুন ক্লাসে যাবো। আগে ভাগে বইগুলো উজগাজ করবো, বাচ্চাদের হাতে নতুন বছরের নতুন বইগুলো তুলে দেব, এই আনন্দটা বাচ্চাদের আছে, আমাদেরও আছে। ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিন গভর্নমেন্ট মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এছাড়া জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ক্লাস ভিত্তিক বইগুলোর সেট আকারে বিতরণ করবেন। বছরের প্রথম দিন বই পাবো, খুবই ভালো লাগতেছে। আমরা আশা করতেছি যে আমরা প্রথম দিন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদেরকে বই দিতে পারবো। নগাঁয় বই উৎসবের প্রস্তুতি হিসেবে প্রাথমিকের ৯০% বই পেলেও মাধ্যমিকের ৫০% বই এখনো পৌঁছায়নি। জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ বইয়ের চাহিদা দেয়া হলেও বই পেয়েছে ১৬ লাখ। সকল রকমের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জেলা প্রশাসক মহোদয় আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে বাচ্চাদের মধ্যে বই বিতরণ করবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে সিরাজগঞ্জের স্কুলগুলোতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নতুন বছরে আমরা নতুন বই পাবো, নতুন গল্প পড়বো, নতুন কবিতা পড়বো, আমরা খুব আনন্দিত। আমাদের বইয়ের কোনো ক্রাইসিস নাই এই মুহূর্তে, আমরা সঠিকভাবে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্য বই উঠিয়ে দেব। চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকের ৪,০১৫,৩৮১ শিক্ষার্থীর হাতে ৩৩,৯১ লক্ষ বই তুলে দেয়া হবে। চন্দ্রাপসার ববি, সময় সংবাদ।